Assalamualaikum. Asker video tam apnader sathe share korbo Coinmarketcap theke kibhabe income korben ta niye bistarito. Apnara jodi koyekta tips follow koren asha kore apnara proti mashe 50 theke $100 ekhan theke income korte parben. Jehetu amra ekhane kaj korbo shehetu amaderke prothome jene nawa uchit Coinmarketcap ki eta ki kono bhabe scam korar sujog royeche kina ba kototuku eta nirbhorjoggo amader kaj korar jonno. So Coinmarketcap ki bolte gele prothome amaderke jene nite hobe etar kaj ki. Etar kaj holo বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির ইনফরমেশন সংরক্ষণ করে রাখা যেমন ধরেন বিটকয়েন ইথার কার্ডানো বাইন্যান্স কয়েন এবং অন্যান্য যেসব ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেসব ক্রিপ্টোকারেন্সির ডাটা সংরক্ষণ করে রাখে ডাটা সংরক্ষণ বলতে বর্তমান প্রাইস এবং হচ্ছে অল টাইম লো অল টাইম হাই ইভেন হচ্ছে কোন কোন এক্সচেঞ্জের সাইটে লিস্টেড এবং তাদের সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনগুলো সকল বিষয়বস্তু পুঙ্খানুভাবে তারা সংরক্ষণ করে রাখে সো যেহেতু ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্টের হচ্ছে ইনফরমেশন সংরক্ষণ করে রাখে এবং হচ্ছে তারা তাদের সাথে পার্টনারশিপের ভিত্তিতে আমাদেরকে পেমেন্ট করবে সেহেতু এখানে কাজ করা 100% নির্ভরযোগ্য বলতে পারি আমি এবং এখান থেকে হিউজ পরিমাণ ইনকামের সুযোগ রয়েছে বলে আমি মনে করতে পারি এবং আমি 100% গ্যারান্টিও দিতে পারি বিকজ অফ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই Coinmarketcap কি তারা জানেন এবং যারা নতুন আছেন তাদের জন্য এটা নিয়ে বলা সো আমরা এখানে কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে প্রথমে একটা Coinmarketcap অ্যাকাউন্ট করা লাগবে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা গুগল আসবেন গুগল আসার পর Coinmarketcap লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটটা ওপেন করলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে অর্থাৎ coinmarketcap.com ওয়েবসাইটে নিয়ে আসবে নিয়ে আসার পর এদিকে দেখবেন একটা থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এদিকে দেখবেন আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট করা লাগবে অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখবেন দুইটা অপশন আছে একটা হলো লগ ইন অপশন আর একটা হলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আমাদেরকে প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এই পেজটা আসবে এই পেজটা আসার পর এখানে দেখবেন তিনটা অপশন আছে তিনটা অপশনের মধ্যে একটা হলো ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে আরেকটা হলো পাসওয়ার্ড আরেকটা হলো গেট এ ডেইলি ডোজ অফ Coinmarketcap রাইট টু ইউর ইনবক্স এটাতে হচ্ছে আপনার টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর এই দুইটাতে একটাতে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন একটা পাসওয়ার্ড দিবেন ইমেল অ্যাড্রেস হলো অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে যেহেতু আপনি এখানে কাজ করবেন এখানে কনফার্মেশন একটা হচ্ছে ইমেল যাবে ওই কনফার্মেশন ইমেলটা আপনাদের আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে সো আমি এখানে পাসওয়ার্ড ইমেল দিয়ে ব্যাক আসতেছি আমি পাসওয়ার্ড আর ইমেল দিয়ে ব্যাক চলে আসছে এখানে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি উপরের অপশনে অবশ্যই ইমেলটা ইস করলাম আর নিচে হচ্ছে পাসওয়ার্ড ইস করলাম পাসওয়ার্ড ইস করার জন্য পাসওয়ার্ড ফুল কন্টেন্ট বড লেটার এন্ড নাম্বার আর উইথ মিনিমাম লেন্থ 8 ক্যারেক্টার হতে হবে অর্থাৎ লেটার ইংরেজি লেটার ইস করতে হবে এবং হচ্ছে নাম্বার ইস করতে হবে আর মিনিমাম 8 ডিজিটের হতে হবে তারপরে হচ্ছে আপনারা এখানে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে এই পেজটা ওপেন হওয়ার পর দেখেন এখানে লেখা আছে উই হ্যাভ সেন্ট ইউ অ্যান অ্যাক্টিভেশন ইমেল অর্থাৎ আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে হচ্ছে একটা অ্যাক্টিভেশন ইমেল সেন্ড করা হয়েছে ওই ইমেলটা আপনাদেরকে কনফার্ম করতে হবে সো আমি কনফার্ম করার জন্য ইমেল অ্যাপসে চলে আসলাম ইমেল অ্যাপসে আসার পর এখানে দেখেন প্রথমে একটা ইমেল আমার কাছে চলে আসছে আর সেটা হলো টিম Coinmarketcap থেকে সো আমি এটা ওপেন করব ওপেন করার পর এখানে দেখবেন আপনি যদি লক্ষ্য করেন ক্লিক হেয়ার টু ভেরিফাই নামে একটা অপশন আছে এই অপশনের উপর আপনারা ক্লিক দিলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে আসার পর অর্থাৎ আপনার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হয়ে গেছে অ্যাক্টিভেশন হওয়ার পর আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর এদিকে দেখবেন একটা থ্রি ডট মেনু আছে অর্থাৎ থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন একটা মাই ডায়মন্ডস নামে অপশন আছে মাই ডায়মন্ডস এর উপর ক্লিক দিবেন মাই ডায়মন্ডস এর উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে এই পেজটা ওপেন হওয়ার পর একটু নিচে আসলে দেখবেন এখানে কালেক্ট ডায়মন্ডস নামে অপশন আছে কালেক্ট ডায়মন্ডস এর উপর ক্লিক দিবেন কালেক্ট ডায়মন্ডস এর উপর ক্লিক দিলে
দেখেন ইউ কালেক্টেড 10 ডায়মন্ডস, অর্থাৎ আমি 10টা ডায়মন্ড কালেক্ট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক দিবেন, দেখবেন এখানে হচ্ছে আপনার ব্যালেন্সটা শো করতেছে। ব্যালেন্সটা শো করার পর এখানে যদি আপনারা লক্ষ্য করেন নিচে ডে 1 ডে 2 এরকম অপশন আছে, ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে 5 ডে 6 ডে 7, অর্থাৎ আমি নেক্সট ক্লাইমটা করতে পারবো 16 ঘন্টা 22 মিনিট পর আবার 10টা ডায়মন্ড পাবো। এরপর যদি এরপরের দিন আমি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম অর্থাৎ 24 ঘন্টা পর পর আপনারা হচ্ছে ক্লাইম করতে পারবেন। সো প্রত্যেক দিন যদি আপনি ক্লাইম করেন তাহলে দেখতে পাবেন এখানে দেখেন ডে 1 আমি আজকে 10টা পাইলাম, আগামীকাল পাবো 10টা, এরপর যদি আবার ক্লাইম করি তাহলে 10টা পাবো, এরপর 20টা পাবো, এরপর 20টা পাবো, এরপর 20টা পাবো, এরপর 50টা পাবো যদি আমি নিয়মিত কালেক্ট করে থাকি অর্থাৎ প্রতিদিন। আর যদি আমি মনে করেন ডে 1 ক্লাইম করলাম, ডে 2 তে ক্লাইম করলাম, ডে 3 তে করলাম, ডে 4 তে করলাম, ডে 5 আমি কি করলাম বলে করি নাই, তাহলে আবার শুরু থেকে স্টার্ট হবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেক দিন ক্লাইম করবেন, প্রত্যেক দিন ক্লাইম করলে এরকম একদিন সপ্তম দিনে গিয়ে দেখতে পাবেন আপনি একদিনে 50টা ডায়মন্ড ক্লাইম করতে পারছেন। সো এই ডায়মন্ডগুলো ক্লাইম করার পর আপনারা এখান থেকে কি পাবেন তার জন্য দেখেন এখানে একটা রিওয়ার্ডস নামে একটা অপশন আছে, রিওয়ার্ডস নামে অপশন আছে, রিওয়ার্ডস এর উপর ক্লিক দিবেন। রিওয়ার্ডস এর উপর ক্লিক দিলে আপনার ব্যালেন্সটা এখানেও শো করবে, দেখেন এখানে ইউর ব্যালেন্স নামে অপশন আছে, ইউর ব্যালেন্স এর 10 ডায়মন্ড শো করতেছে। সো এখানে দেখেন আপনারা হচ্ছে প্রত্যেকটা এনএফটি এবং বিভিন্ন ধরনের যেগুলো আপনারা ডায়মন্ড দিয়ে কিনতে পারবেন সেগুলো এখানে শো করবে। সো দেখেন এখানে যেগুলো সোল্ড আউট হয়ে গেছে সেগুলো এখানে সোল্ড আউট নামে অপশন চলে আসছে, দেখেন সোল্ড আউট। সো যেগুলো এখনও সেল হয় নাই সম্পূর্ণভাবে সেগুলো এখনও এখানে দেখেন সাপ্লাইগুলো অ্যাভাতর, আপনারা চাইলে অ্যাভাতরগুলো কিনে ইউজ করতে পারেন কয়েন মার্কেট ক্যাফে। সো অ্যাভাতরগুলো কেনার কোনো দরকার নেই, আপনারা হচ্ছে এগুলো জমান, জমিয়ে হচ্ছে 1,000 2,000 3,000 করেন, এভাবে করলে একদিন আমিও আপনাদের থেকে অ্যাকাউন্টও কিনে নিতে চাইলে আপনারা যদি সেল দিতে চান তাহলে আমি কিনে নিব, যখন হচ্ছে ইউজ পরিমাণ একটা অ্যামাউন্ট হয়ে যাবে একটা ভালো পরিমাণ অ্যামাউন্টের টাকা দিয়ে। সো আমি হচ্ছে কয়েকটা টিপস শেয়ার করব বলেছিলাম, সেই টিপসগুলোর মধ্যে প্রথম টিপসটা হলো আপনারা এরকম কয়েন মার্কেট ক্যাফে 3 থেকে 5টা অ্যাকাউন্ট করবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রতিদিন হচ্ছে ক্লাইম করবেন। সো আমি যদি আপনাদেরকে সেটার হিসাব নিকাশটা আমি পরিশেষে দেখাচ্ছি, দেখানোর আগে এখানে দেখেন ব্লকচেইন ডায়মন্ডস বাই নেলজি এগুলো যদি আপনারা ক্লাইম করতে পারেন অর্থাৎ কিনে নিতে পারেন হিউজ পরিমাণে একটা আপনারা সেল দিতে পারবেন। আরও অনেক এখানে আসবে, কিছুদিন আগে মোমো কি আসছিল যেটা হচ্ছে অলমোস্ট $250 সেল করা হয়েছিল 1,500 জেমস দিয়ে, সরি ডায়মন্ড দিয়ে, অর্থাৎ 1,500টা ডায়মন্ড দিয়ে আপনারা হচ্ছে মোমোকে অর্থাৎ $250 থেকে $300 প্রফিট করতে পারতেন। সো আমি যে হিসাবটা দেখাবো বলছিলাম 3 থেকে 5টা অ্যাকাউন্ট করে যদি আপনারা কাজ করেন যে পরিমাণ রিওয়ার্ড পাবেন তার হিসাবটা দেখানোর জন্য আমাকে মাই ডায়মন্ডে যাইতে হবে। মাই ডায়মন্ডে যাওয়ার পর এখানে প্রতি সপ্তাহে আমাদের ইনকাম হবে 10টা 20টা 30টা 50 70 90 140, প্রতি সপ্তাহে আমাদেরকে 140টা ডায়মন্ড দিবে একটা অ্যাকাউন্ট থেকে। যদি আমাদের 5টা অ্যাকাউন্ট থাকলে আমি যদি 5টা অ্যাকাউন্ট থেকে যদি 140টা করে পাই প্রতি মাসে, আমার প্রতি সপ্তাহে পাবো আমরা 700টা এবং প্রতি মাসে পাবো 700 × 4 সপ্তাহ ধরলে 2,800। সো আমরা 3,000 জেমস অলমোস্ট $200 থেকে $300 অনায়াসে প্রফিট হবে। সো আমরা যদি এখান থেকে $200-$300 নাও ধরে মিনিমাম $100 করে আমাদের প্রফিট হবে, কিন্তু আজকে আপনি ক্লাইম করছেন বা আজকে পাবেন তা কিন্তু নয়। যখন বা প্রজেক্টের সাথে আপনার কয়েন মার্কেট ক্যাফে পার্টনারশিপ হবে এবং ভালো পরিমাণে একটা মানে একটা গিফট দিবে দেন হচ্ছে আমরা সেখান থেকে ভালো পরিমাণ রিওয়ার্ড পাবো এই ডায়মন্ড দিয়ে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেক দিন অবশ্যই ডায়মন্ডগুলো কালেক্ট করে রাখেন, এখানে হয়তো বা তাদের হচ্ছে নিজস্ব টোকেনও আসতে পারে, তখন আমরা আরও ভালো পরিমাণ রিওয়ার্ড পেতে পারি। সো এটাই ছিল আজকের ভিডিওতে, যদি আপনারা কাজ করে জমিয়ে রাখেন একদিন আমি নিজেও আপনাদেরকে অফার করবো একটা ভালো পরিমাণ
ডলারের অ্যামাউন্ট দিয়ে, অর্থাৎ $100 দিয়ে বা 2000 ডায়মন্ড বা 1000 ডায়মন্ড এরকম আমি কিনে নিব। সো অবশ্য সবাই মনোযোগ সহকারে কাজ করতে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে জয়েন করে নেবেন, যাতে পরবর্তী বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপডেট খুব সহজে পেয়ে যান। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।